সংস্থাৰ তৰফৰ পৰা ৰাইজ আৰু মাননীয় সাংবাদিক বন্ধুসকলক নমস্কাৰ জনাইছো। মাননীয় সাংবাদিক বন্ধুসকল, আমি তলে শিক্ষক সংস্থাই অতি দীর্ঘদিনের মূরত আমি সরকারে আমার সমস্যাসমূহ সমাধান নকৰাৰ পরিপ্রেক্ষিত আমি সংবাদ মেল দি আমি রাইজক আমার সমস্যাসমূহ অবগত করবলে ওলাইছো। আমার দীর্ঘদিনের সমস্যাসমূহ আমার সরকারে সমাধান করা নাই, গতি আমি আজি সংবাদ মেল আমি সমূহ শিক্ষকর সহমতি লৈ আমি ইয়াত আপনার আগত দিছো। আর আমার যেবিলাক সমস্যা এই সমস্যাবিলাক যদি অহা 15 দিনের ভিতর সমাধান নকৰে সরকারে তেতিয়ালে হয়তো আমি আন্দোলনের পথ লোবলে বাধ্য হম। আমি এই কথাটো কইও ভাল পাম যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী লগতে আমার শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাক কিন্তু বারম্বার আমার সমস্যাসমূহ সমাধান করে দিম বলে কৈছে, কিন্তু হলেও এই আশ্বাস কিন্তু আজিলেকে বাস্তবত রূপায়িত হওয়া নাই। এই আশ্বাসসমূহ আমি বুঝি পাইছো যে আমার সমাধান সমস্যাবিলাক সমাধান হব, কিন্তু আমার সমস্যাবিলাক সমাধান হব কিন্তু আমার সাধারণ সদস্য সকলে এই কথাবিলাক বুঝি পোৱা নাই। গতি আমি আপনাদের কব ওলাইছো কলেজ শিক্ষক সংস্থার সদস্য সকলের যে সহযোগী অধ্যাপকের তালিকা এসোসিয়েট প্রফেসর লিস্ট আজি এবছর 4 মাহ হল প্রস্তুত করা, সেই তালিকা আজিলেকে প্রকাশ করা নাই। সিনিয়র স্কেল সিলেকশন গ্রেডর যে তালিকা সেই তালিকা প্রকাশ করা গঠন করা আজি 5 মাহ হল, আজিলেকে সরকার প্রকাশ করা নাই। আমার পিএইচডি ইনক্রিমেন্টর যে এমফিল ইনক্রিমেন্টর যে ব্যবস্থা আজিলেকে সরকারে করে দিয়া নাই। আমার 5,000 টাকার শিক্ষকসকলের যে সমস্যা সেই সমস্যা আজিলেকে সমাধান করে দিয়া নাই। আমার বয়স বৃদ্ধির যে 65 বছর করবলে দিয়া হয়েছিল সেই বয়স বৃদ্ধি 65 বছর আজিলেকে করে দিয়া হওয়া নাই। আমার যেবিলাক বকেয়া আছিল ষষ্ঠ দরমহা আয়োগের সপ্তম দরমহা আয়োগের বকেয়া সেই বকেয়া কিন্তু আজিলেকে সরকারে উলিয়াই দিয়া নাই। আমার অমঞ্জুরিকৃত পদত চাকরি করা যখন শিক্ষক সেই শিক্ষকসকলের যে অমঞ্জুরি পদত কাম করার কার্যকাল সেইখিনি ধরে পেলায় সহযোগী অধ্যাপক পদলে নিয়ার কথা আমি দাবি জানাইছো, সেইখিনি আজিলেকে করে দিয়া নাই। নেক্সট স্লেটর রেহাই দিয়া নাই। আমার যিনি নতুন পানীশিক্ষিত কলেজ তাদের যখন 13 চন বা 2013 চন বা 2021 চন পানীশিক্ষিত হয়েছে সেইসকল বোরল্যান্ডর নিচিনাক সহযোগী অধ্যাপক পদলে উন্নীত করবেন আমি দাবি জানাই আছো। নতুন মহাবিদ্যালয়বিলাকে যেবিলাক শিক্ষক আছে যখন টিউটর বলে কয় সেইসকলক 27,000 টাকার পর 55,000 টাকালে আমি নিবলে দাবি জানাইছো। লগতে আমার যখন ওএম কালি ওলাইছে 8 তারিখে ওলাইছে সেই ওএম খনক আমি কলেজ শিক্ষক সংস্থায় আমি মানি লব বিচাৰিছো, যদিও তাত থকা কিছু কথাক আমি সরকারের সংশোধন আমি হওয়াটো বিচাৰিছো। তাত কৈছে যে এসোসিয়েট প্রফেসরের কারণে পিএইচডি লাগিব, পিএইচডি বাধ্যতামূলক হব, কিন্তু আমি সুধিছো সরকার পিএইচডি বাধ্যতামূলক হলে বা পিএইচডি করবলে আপনাদের আমার রাজ্যিক বিশ্ববিদ্যালয়বিলাকত কিমান সুবিধা আমাক দিছে? পিএইচডির কারণে আজিকালি কোনো ধরনের সুবিধা ছুটি নাই, আমার কোর্স ওয়ার্ক করবলে সুবিধা দিয়ক, রাজ্যিক বিশ্ববিদ্যালয়বিলাকত সিটর সংখ্যা বৃদ্ধি করক, আমার আমার কলেজবিলাকত গাইডশিপ দিয়ক, গতি এই ধরনের সুবিধা আমার কলেজ শিক্ষক সকলক দিব লাগিব। আর আজি 8 তারিখে এখন যোৱা 8 তারিখে এখন আমাক কার্যকরীকরণ করেছে, কিন্তু যখন সময় আমার শিক্ষকসকলক পিএইচডি করবলে কোয়া হয়েছে 8 তারিখে গেলে 9 তারিখে কেনেকে পিএইচডি করে দিব? গতি আমি সরকার দাবি জানাম যে এইখানে কার্যকরীকরণ করতে একটা কুলিং পিরিয়ডের ব্যবস্থা করব লাগিব, যত নাকি আমার সদস্য সকলে যোগ্যতা আহরণ করার ক্ষেত্রে যাতে সহজ হয়, গতি সেই কুলিং পিরিয়ড আমাকে ধরে দিব লাগবে, তারপরে এখন সম্পূর্ণরূপে বলবৎ করব পারিব, নহলে কিন্তু এখন বলবৎ করার ক্ষেত্রে আমি সকলবিলাক কথা মানি লোবলে অমান্তি হব। আর এনপিএসর কথাটা আমি কইছো, আমার বহুত শিক্ষক আমার এনপিএসত আছে, আমি এনপিএস বাতিল করবর কারণে কলেজ শিক্ষক সংস্থায় দাবি জানাইছো। গতি এনপিএস বাতিল করে পেলায় ওপিএস বহাল করব লাগিব, কারণ আমার কলেজ শিক্ষক সকলে জীবনের 30টা বসন্ত ছাত্র ছাত্রী সকলের কারণে আমার সমাজের কারণে দিব আর পরবর্তী সময় আর্থিক অনিশ্চয়তা ভুগিব সেটা আমি হবলে দিব নো। গতি আমি কলেজ শিক্ষক সংস্থা দাবি জানাইছো এনপিএস বাতিল করব।